আসসালামু আলাইকুম, মেহেদি মিতুন বলছি মেহেদি ট্রাভেল ব্লগ থেকে। আজকে আমার ভিডিওটা একটু অন্যরকম। আমি ব্রুকলিনে আমার ছোটো বোনের বাসায় বেড়াতে যাই, তো ওর বেবিটাকে নিয়ে একটু জাস্ট বিকেলবেলা ঘুরতে বের হয়েছিলাম। ওদের বাসার পাশাপাশি একটা অনেক বড় পার্ক আছে, ওর বেবিটা একটু বাইরে বেরোলে বেশ হাসি খুশি থাকে, এই জন্য ওরে ওর বেবি আর আমরা তিনজনে বের হই। অবশ্য এটা ছিল 13ই ফেব্রুয়ারি, 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে। তো ও আমাকে আগের দিন ফোন করে বলছে যে ভাই আসো, কালকে আমরা বেরোবো। তো হঠাৎ করে প্রোগ্রাম, এরপরে আমি হুট করেই চলে যাই ব্রুকলিনে ছোটো বোনের বাসায়। তো এখান থেকে আমরা আসলে আমি যেতে যেতে একটু লেট করি, তো ও রেডি হয়েছিলো, সন্ধ্যা হয়ে যাচ্ছিলো, আমাকে বললো যে ঠিক আছে ভাইয়া তুমি এক কাজ করো, সাবওয়ে থেকে উঠে আমাকে ফোন দাও, আমি বের হয়ে আসি রায়াকে নিয়ে। তো আমি সাবওয়েতে উঠে আসলে অনেক খুব তাড়াতাড়ি ওদের বাসার সামনেই চলে আসি। এরপরে আমরা দুজনে হাঁটতে হাঁটতে বের হই, দুজনেই আব্বা আম্মা কেমন আছে, কীভাবে চলতেছে, কারণ বাসায় আমরা তিনজনই থাকি, আব্বা আম্মা আর আমি। তো ও মাঝে মধ্যে আসে, তো আমি ওকে ওর সাথে দেখা করতে গেছি, দ্যাট মিন্স 14ই ফেব্রুয়ারি ওরা আমাকে নিয়ে ঘুরবে, তারপরে ওই দিন ওর মানে হাজব্যান্ডের অফিস ছুটি, অফিসগুলোর কাজ থেকে ছুটি নেবে। তো এই জন্য বললো যে আচ্ছা আসো আমরা কোথাও ঘুরতে যাব। এই উপলক্ষে ওর বাসায় যাওয়া, আর পিচ্চির আগেও দেখি না কয়েকটা দিন, আমাদের বাসায় ম্যাক্সিমাম টাইম থাকে, তো ওর জন্য আমি ওদের বাসায় যাই। তো আমরা দুজনেই হাঁটতে হাঁটতে গল্প করতে করতেই হাঁটতেছিলাম। ব্রুকলিনটাও আমার একটু দেখা দরকার ছিল, এই জন্য হাঁটতেছিলাম আর কি। তো ব্রুকলিনটা অনেক সুন্দর, এটা হচ্ছে ব্রুকলিনের একটা অনেক বড় গির্জা, গির্জাটাও অনেক সুন্দর, অনেক পুরনো। আমি আসলে ওই দিন মানে সাবওয়েতেও অনেক টাইম লাগে, তো বেসিক্যালি আমার নিজের তো আর এখানে গাড়ি নাই, আমি ওই সাবওয়ে ধরেই যেতে হয়। তো হাঁটতে হাঁটতে এমনিতে তো সাবওয়েতে হাঁটতে হয়েছে, তারপর আবার নেমেও তো বললাম যে একটু আস্তে আস্তে হাঁট, আমি হাঁপাই গেছি অনেকটা, ক্যামেরাও কাঁপতেছিল। তো আমি এই গির্জাটার সামনে দাঁড়ায় কিছুক্ষণ এটার ছবি নিতেছিলাম। এটা হচ্ছে একটা মানে খেলার মাঠ, অনেক সুন্দর, বাচ্চারা খেলাধুলা করে, আমার বোনও দাঁড়ায় দাঁড়ায় ছবি নিতেছিল। এখানটাতেও একটা সাবওয়ে স্টেশন আছে, আমি বললাম যে এটা তো আমি দেখছি, এটা পার হয়ে আমি গেছি। ওদের বাসা থেকে পার্কটা একটু দূরেই, মোটামুটি 6 থেকে 7 মিনিট হাঁটতে হয়। তো পুরোটা তো আর আমি মোটামুটি ক্যামেরা অন করেই রাখছিলাম, যতটুকু হাঁটতেছিলাম গল্প করতেছিলাম ওর সাথে আর যাচ্ছিলাম। কাছাকাছি চলে আসছি, সামনে যে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে পার্ক, অনেক বড় একটা পার্ক। কিছু আসলে পুরনো যেই
সেটা হচ্ছে গেট, মেইন গেট যেটা, ওটা ওটা থেকে আমি একটু শট নিয়ে আগাচ্ছিলাম। আমার বোন আর আমরা, আমি দুজনেই আসলে হাঁটতে পছন্দ করি, এই জন্যই মূলত বেরোয়ছি। আর পিচিটা তো মানে যখন বেরোয়ছি সে খুবই খুশি। ওই দিন অবশ্য ঠান্ডাও ছিল অনেক, যে কারণে পার্কে তেমন একটা লোক ছিল না। যারা ছিল মোটামুটি সাইকেলিং করতেছিল, অনেকে স্কেটিং করতেছিল। আর প্রায় মানে সন্ধ্যা হয়ে আসছিল, 5:30 বেজে গেছিল আমার যেতে যেতে। সবাই সাইকেলিং করে, আমরা পাশ থেকে হাঁটতে হাঁটতে সামনের দিকে আগাচ্ছিলাম। আমার ছোট বোন বলতেছিল যে দাদা, এই পার্কটা সামারের টাইমে অনেক সুন্দর, কারণ এখন তো গাছের একটা গাছেও পাতা নাই, সব ঝরে পড়ে গেছে। তো তখন সামারের টাইমে নতুন নতুন পাতা এ করে একদম সবুজ থাকে, এবং বাঙালিরা অনেক পার্টি করে এটার মধ্যে। বাঙালিরা না, শুধু ইমিগ্রেন্ট যারা যারা আছে, বিদেশিরা আছে। প্রায় সন্ধ্যা হয়ে আসছিল, অবশ্য সন্ধ্যার ভিউটাও অনেক সুন্দর ছিল। আর আমাদের পিচ্চিটা তো সব তাকায় তাকায় দেখতেছিল, আমি ভিডিও করি আমার দিকে তাকায় আছিল। আমি যখন ভিডিও করতেছি সে হাসতেছে আমাকে দেখে দেখে। প্রায় সন্ধ্যা হয়ে আসতেছিল, মানে আর বেবিটাও অনেক ছোট, যে কারণে আর বেশি সময় আমরা ওখানে স্টে করি নাই। সামনে একটা বলল যে অনেক বড় একটা লেকের মতো আছে, আমরা বললাম ঠিক আছে, লেকটা আমরা একটু দেখে এরপরে আমরা বের হয়ে যাব। বেশিক্ষণ এখানে থাকাও ঠিক না। আর আমার মানে আম্মা ফোন করছিল, বললো যে তোরা সন্ধ্যার সময় কেন বের হয়েছো, বেবিকে নিয়ে সন্ধ্যার সময় বের হওয়া ঠিক না। এই সেই মানে পুরোনো দিনের যে কুসংস্কার যা থাকে, আম্মা খুব চিলাচিলি করতেছিল। তো আমরা লেকটার সামনে একটু গিয়ে দেখলাম লেকটা কেমন। লেকটা অনেক সুন্দর, লেকের মধ্যে আপনার পিচি পিচি দুটা হাঁস দেখা যেতেছে, এটা পাতি হাঁস পিচি পিচি। আর আমি যখন আসলাম তখন অনেক দূরে রাজহাঁস ছিল, কিন্তু রাজহাঁসগুলো আমি নিতে পারি নাই। এই তো আজকে ভিডিওতে আমার এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আমার ভিডিও দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ, আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।